শিক্ষার্থী বৃন্দগণ, 13 অধ্যায় পাঠের সর্বশেষ পাঠ আমাদের এবার, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের সম্পর্ক দেখি। তো আমি পাশে কিছু সংজ্ঞা লিখে মানে টপিকস লিখে নিয়েছি, সেটা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো সর্বপ্রথম যেটি হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকের কী ধরনের সম্পর্ক, বলছে বিধিবদ্ধ রিজার্ভ। তো বিধিবদ্ধ রিজার্ভটা হচ্ছে যে এদের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, যেহেতু সরকার এই কেন্দ্রীয় ব্যাংকটা সব ব্যাংকের সাথে জড়িত। তারপরে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, সেক্ষেত্রে একটি ব্যাংক শাখা বলা যায়। তারপর নিকাশ ঘর, নিকাশ ঘরের সম্পর্ক এদের সাথে। তো নিকাশ ঘরের সম্পর্কটা কেমন, যে এমন একটি ঘর যেখানে আমরা বলি যে এমন একটি জায়গা যেখানে এই যে বাণিজ্যিক ব্যাংক ও আমার কেন্দ্রীয় ব্যাংক এক জায়গায় তাদের হিসাব কিতাবটা সম্পন্ন করে। তারপর বলছে কার্য বিবরণী, এদের যে কার্য বিবরণী সেটি প্রয়োগ কি করে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক, কিন্তু সেটার নিয়ম অনুযায়ী চলার চেষ্টা করে। তারপরে বলছে তথ্য সরবরাহকারী, অর্থাৎ এই যে বাণিজ্যিক ব্যাংকের যতগুলো তথ্য সেগুলো কিন্তু আমার কেন্দ্রীয় ব্যাংক সংগ্রহ করে এবং এটাকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ব্যবহার করে আবার বাণিজ্যিক ব্যাংকে নতুন তথ্য কিন্তু প্রদান করে, যাতে এভাবে তারা তাদের ব্যাংকটাকে নিয়ন্ত্রণ করতে পারে। তারপর তারল্য, অর্থাৎ তারল্য সৃষ্টি করে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ সব ব্যাংকেরই তারল্য সৃষ্টি করে কেন্দ্রীয় ব্যাংক, এর জন্য বাণিজ্যিক ব্যাংকের সাথে কেন্দ্রীয় ব্যাংকের একটি তারল্য সম্পর্ক। অভিভাবক, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক কিন্তু কেন্দ্রীয় ব্যাংক, কিভাবে, কারণ এই ব্যাংকে কিন্তু নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ শুধু কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংক না, সব ব্যাংকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে অভিভাবক সম্পর্ক, অভিভাবক সম্পর্কটা আছে তাদের। তারপর শেষ আশ্রয়স্থল, অর্থাৎ যদি কখনো এই বাণিজ্যিক ব্যাংক ঋণগ্রস্ত হয়ে পড়ে, তো সর্বশেষ এই ঋণটা প্রদান করে কে, এই কেন্দ্রীয় ব্যাংক, এজন্য একে সর্বশেষ আশ্রয়স্থলের সম্পর্ক বলা হচ্ছে। তারপর সদস্য ভুক্তির মাধ্যমে সুযোগ, অর্থাৎ এই যে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছে একটি সদস্য মাত্র, অর্থাৎ একটি সদস্য ব্যাংক মাত্র। তো সেক্ষেত্রে একজন ব্যাংক যেমন সদস্যকে তেমন সার্ভিস দিয়ে থাকে, এই কেন্দ্রীয় ব্যাংকও কিন্তু প্রত্যেকটা ব্যাংকে এরকম সার্ভিস দিয়ে থাকে। তারপর বলছে ব্যাংকের মক্কেল সম্পর্ক, অর্থাৎ ব্যাংকার মক্কেল সম্পর্ক, অর্থাৎ ব্যাংকার মক্কেল কেন বলা হচ্ছে, যে সকল ব্যাংক এই যে বাণিজ্যিক ব্যাংক সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক, এজন্য বলা হচ্ছে যে ব্যাংকটা হচ্ছে এখানে মক্কেল, কেন্দ্রীয় ব্যাংকটা মক্কেল এবং আর সকল ব্যাংককে বলা হচ্ছে ব্যাংকার। তো তারপরে বলা হচ্ছে যে সহযোগী, অর্থাৎ এই যে কেন্দ্রীয় ব্যাংক সহযোগিতা করে কাকে, বাণিজ্যিক ব্যাংকে। যদি কখনো কোনো কারণে বাণিজ্যিক ব্যাংক কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকে, তাহলে তখন কিন্তু সহযোগিতা করে কেন্দ্রীয় ব্যাংক এবং সব ব্যাংকের ব্যাংকার, অর্থাৎ সব ব্যাংকের ব্যাংকার কেন বলা হচ্ছে, যে এই যে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সব ব্যাংকে কিন্তু নিয়ন্ত্রণ করে, তাদের ঋণ, তাদের মুনাফা, তাদের আর্থিক যত সমস্যা, তাদের ব্যবস্থাপনা সব কিছু কিন্তু এই যে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে, এজন্য বলা হচ্ছে যে সব ব্যাংকের ব্যাংকার। তো প্রিসক্রিপশন দোকান, আমরা আরও একবার দেখে আসি যে বিধিবদ্ধ রিজার্ভের সম্পর্ক, নিকাশ ঘরের সম্পর্ক, কার্যবলীর সম্পর্ক, কার্যবিবরণের সম্পর্ক, তথ্য সরবরাহকারীর সম্পর্ক, তারল্যর সম্পর্ক এবং অভিভাবক হিসাবে সম্পর্ক, শেষ আশ্রয়স্থলের সম্পর্ক এবং সদস্য ভুক্তির মাধ্যমে সুযোগ গ্রহণ, অর্থাৎ সদস্য ভুক্তির মাধ্যমে সদস্য গ্রহণ। তারপর ব্যাংকারের ব্যাংকার মক্কেল সম্পর্ক, তারপর যেটি হচ্ছে সহযোগী সম্পর্ক, তারপর সব ব্যাংকারের ব্যাংকার হিসাবে সম্পর্ক। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দগণ, এই ছিল আজকের 13 অধ্যায়ের সর্বশেষ অধ্যায়, সর্বশেষ পাঠ এবং সর্বশেষ অধ্যায়। তো এতদিন ধরে তোমরা আমার সঙ্গে আসো, আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে যদি প্রশ্নের অপশান থাকলে অপশানে প্রশ্ন করবে। তো তারপরেও তোমাদের অসংখ্য ধন্যবাদ যে এতদিন আমার ভিডিওটা দেখে চলেছ। তো তোমাদের ভবিষ্যৎ প্রতিশ্রুতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি তারিফ হোসেন তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।